আমার আজকের রেসিপি হচ্ছে আলু পনিরের ডালনা। এটা আমরা সকলেই প্রায় করতে জানি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগবে, আবার রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগবে। রান্নাটা শুরু করার আগে মিমিস রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে প্রথমে আমি পনিরগুলোকে কিউব করে কেটে নিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব, হালকা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। দেখুন পনিরটা কিন্তু বেশ সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। এর বেশি আর ভাজবো না, আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি। একটা ঠান্ডা জলের বাটির মধ্যে আমি কিছুটা নুন দিয়ে সেই জলের মধ্যে পনিরটাকে দিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, যেটা আমরা গোটা গরম মশলা বলি সেটা দিলাম, আর দেব শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। ফোড়নটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ফোড়নটা ফ্রাই করে নিয়ে আমি ডুমো করে কেটে রাখা আলুর টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকেও একটুখানি আমি ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আলুটাকে আবারও মিক্সড করে আমি এটাকে ভাজতে দেব। ঢাকা চাপা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য একটা বাটি নিয়েছি। তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা নিলাম 1 চামচ। দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দেব লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দেব জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ দেব ধনের গুঁড়ো, যেগুলো আমরা রেগুলার মশলায় ব্যবহার করি। দেব পরিমাণ মতো চিনি, আর এর মধ্যে 1 চামচ আমি হোয়াইট অয়েল দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করছি। একটু জল দিয়ে নেব এবার। একদম বাটা মশলার মতো একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার আলুর ঢাকাটা খুলে নিচ্ছি। আলুটা কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মশলাটা, আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা আমি অ্যাড করে দিলাম। এবার দিয়ে এই আলুটাকে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলুটা ভালো করে কষানোর জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট খানেক ঢাকা দিয়ে রেখে ঢাকাটা খুলে নিচ্ছি। আলুটার থেকে বেশ সুন্দর একটা তেল ছেড়ে এসেছে মশলাটার থেকে। এর মধ্যে এবার আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়েও আবার কিছুটা মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো, যেগুলো আমি নুন জলে সোপ করেই রেখেছিলাম। সেগুলো জল থেকে তুলে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনির নুন জলে সোপ করিয়ে রাখলে কিন্তু পনিরটা খুব সফট থাকে, শক্ত হয়ে যায় না। এবার সব কিছু একসাথে ভালো করে আমি কষাতে থাকবো মিনিট 3-4।
দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আমি মশলার বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে ঝোলটাকে আমি একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এটা আমার প্রায় কিন্তু হয়ে এসছে। এর মধ্যে এবার নামানোর আগে একটুখানি আমি ঘি দিয়ে দিচ্ছি, একদম যৎসামান্য ঘি, খুব বেশি আমি ঘি দিচ্ছি না। একটু হালকা হাতে মিক্সড করে নিয়ে আমি এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার এই আলু পনিরের ডালনা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।